ম্যাডাম, সকালবেলা যে লোকটাকে আপনি চড় মেরেছিলেন সেই লোকটা সন্ধ্যাবেলা হাসপাতালে মারা গেছে। মৃত্যুর কারণ হচ্ছে সে নাকি ক্যান্সারে আক্রান্ত ছিল। বিকেলে হঠাৎ বাস স্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই তার মৃত্যু হয়। দারোয়ানের মুখে কথাটা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। কত সহজে সে আমার সঙ্গে কথাগুলো বলে গেল, কিন্তু আমার ভেতরে যে কতটা আঘাত করে কথাটা প্রবেশ করেছে সেটা আমি অনুভব করছি। বললাম, তুমি কি নিশ্চিত যে সেই লোকটাই এই মৃত ঘোষণা করা লোক? হ্যাঁ ম্যাডাম, আপনি তো বলেছেন তার দিকে ভালো করে নজর রাখতে। তিনি দুপুরের সময় কিন্তু আমাদের বাসার সামনে আরেকবার এসে ঘুরে গেছে। আমি আশ্চর্য হলাম। মানে কি? জি ম্যাডাম, একটা চিঠি নিয়ে এসেছিল আর সেই চিঠি আপনার কাছে দিতে বলেছিল। তা দেননি কেন? আমি তো সেই চিঠি গ্রহণ করিনি। তারপর তিনি সেই চিঠি আমাদের বাসার সামনে যে ছোট্ট একটা ডাস্টবিন আছে সেখানে ফেলে গেছিল। তবে তার জন্য মনটা খারাপ লাগছে ম্যাডাম। যদি জানতাম আজকেই মারা যাবে তাহলে দুপুরে তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। আপনি কি আমার সঙ্গে গিয়ে সেই চিঠিটা বের করতে পারবেন রহমান ভাই? চেষ্টা করতে পারি, তবুও চলুন না, যদি খুঁজে পাই। তারপর দুজনে মিলে চিঠিটা খুঁজতে বের হয়ে গেল। কিছুদিন আগে এই প্রথমবার নিষিদ্ধ পল্লীতে এসেছে রনি। এসে একটা বুড়ো দারোয়ানের সাথে ধাক্কা লেগে যায়। রনি বিরক্ত হয়ে লোকটিকে বলে, তোমার সাহস হয় কি করে এই রনি চৌধুরীর সাথে ইচ্ছে করে ধাক্কা লাগার? মা জননি, আমি খেয়াল করিনি। বেয়াদব, এই পতিতাপল্লীর দারোয়ান হয়ে আমার সাথে ধাক্কা? তোর সাহস দেখে জাস্ট অবাক আমি। তোদের মতো ছোট লোক, লুচ্চা, বুড়া সব মেয়েকে একই ভাবিস তাই না? এই রনি চৌধুরী কোনো নোংরা মানুষের দিকে মুখ ফিরেও তাকায় না, কথাটা মনে রাখিস। বেয়াদব লুচ্চা, লোকটি মাথা নিচু করে বলল, আসলে আমি খেয়াল করিনি। মেয়েটি আরো রাগান্বিত হয়ে জোরে লোকটিকে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে লোকটি মাটিতে পড়ে গেল। তারপরও রনি তার সিকিউরিটিকে নিয়ে চলে আসলো। রনি চৌধুরী আর সিকিউরিটি লোকটিকে খুঁজতে সেই পতিতাপল্লীতে আসলো। এসে দেখল একটি কক্ষে রশনি আর একটা লোক চিন্তিত হয়ে বসে আছে। এখানে যে বৃদ্ধ লোকটি ছিল তিনি নাকি মারা গেছেন? কথাটি শুনে লোকটি রেগে বলল, ওনাকে মেরে ফেলে এখন নাটক করা হচ্ছে। রনি বলল, আবল তাবল কথা বলবেন না, সাবধান করে দিলাম। কাকে কি বলছো জানো? লোকটা বলল, আপনাদের মতো কিছু বড় লোকের ফালতু অহংকারী মেয়েদের জন্য এরকম গরিবদের জীবন শেষ হয়ে যায়। সিকিউরিটি বলল, এই আপনি আমার ম্যাডামকে অপমান করার সাহস কোত্থেকে পেলেন? আর একটা উল্টোপাল্টা কথা বললে কিন্তু খবর আছে। লোকটা বলল, বাবার টাকায় ফুটানি করছেন তো, তাই গরিবের কষ্ট বুঝবেন না। গরিবরা কত কষ্ট করে দিন চালায় সেটা যদি বুঝতেন তাহলে আর এমন পরিস্থিতি হতো না। রনি চৌধুরী কথাটা শুনে কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তারপর বলল, প্লিজ ওই বৃদ্ধ লোকটার খবরটা আমাকে দিন, আমি ওনার পরিবারের লোকজনের সাথে দেখা করতে চাই। লোকটা বলল, কেন, মৃত ব্যক্তির উপর অত্যাচার করতেন? আপনাদের মতো মেয়েদের তো চরিত্র এমনই। সিকিউরিটি বলল, ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনার খবর নিয়ে আসছি। এই বলে পতিতাপল্লী রানীর কাছে চলে গেল। রনি চৌধুরী চিন্তিত হয়ে বসে আছে। তখনই মায়ের কল আসলো। রনি চৌধুরী ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যা, যখন তখন ফোন দাও কেন? তোমাকে না বলেছি এভাবে ফোন দেবে না, কাজে ব্যস্ত থাকি। মা কাঁদতে কাঁদতে বলল, মারে আমি ফোন দিতাম না, কিন্তু একটা দরকারে ফোন দিলাম। কেন ফোন দিয়েছো? টাকা লাগবে? টাকা লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। মা শব্দ করে কেঁদে ফেললো। তারপর বলল, মারে আজ থেকে 18 বছর আগে, মানে তোর জন্মের পরপরই তোর বাবা আরেকটা বিয়ে করে আমাকে আর তোকে ফেলে আলাদা হয়ে যায়। আজকে হঠাৎ করে শুনলাম তোর বাবা নাকি মারা গেছে। কথাটি শুনে রনি চৌধুরী ধাক্কা খেলো, কেমন যেন আরো স্তব্ধ হয়ে গেল। মা ওই দিক থেকে বলছে, কি হলো মা, কথা বলছিস না কেন? তোর বাবাকে দেখতে যাবি না? শেষবার মতন একটা বার দেখতে চল মানুষটাকে। কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি তো বলেছিলে আমার বাবা মারা গেছে, তাহলে বাবা থেকে আসলো? আমি তোকে মিথ্যে বলেছিলাম, এই মুহূর্তে এসব প্রশ্ন না করে তোর বাবাকে দেখতে মেডিকেলে আয়। রনি চৌধুরী বলল, মা আমি একটা অন্য ঝামেলায় পড়ে গেছি। যত ঝামেলা হোক সে তোর জন্মদাতা পিতা, তাকে দেখতে তোকে আসতেই হবে। উত্তরা গ্রিন হাসপাতালে তৃতীয় তলায় 401 নম্বর রুমে চলে আয়। রনি চৌধুরী বলল, আচ্ছা মা রাখি, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোন রেখে অঝরে কাঁদতে থাকে। একটু পর উঠে বেরিয়ে গেল। রনি চৌধুরী তার বয়ফ্রেন্ড শাওনের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মারা গেছে, আমার সব শেষ হয়ে গেল। শাওন বলল, মানে তোমার বাবা আসলো কোত্থেকে? তুমি না বলেছিলে তোমার বাবা নেই? আমি জানতাম না আমার বাবা বেঁচে আছে। মা আমাকে বলেছিল বাবা নাকি মারা গেছেন, কিন্তু আজকে জানলাম আমার বাবা জীবিত ছিল আর আজকেই মারা গেছে। কথাটি বলে শাওনের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। শাওন প্রেমিকাকে সান্ত্বনা দিচ্ছে, তবুও কান্না থামছে না তার। বলল, এভাবে কান্না করো না, চলো আমরা বাবাকে দেখে আসি। তুমি এভাবে কাঁদলে বাবার আত্মা কষ্ট পাবে। রনি চৌধুরী আকুতি ভরা কণ্ঠে বলল, এতদিন বাবা জীবিত থাকতেও বাবাকে দেখিনি, আর আজকে বাবার মৃত মুখটা দেখতে হবে, ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে।
শাওন বলল, কারো বাবাই সারা জীবন বেঁচে থাকে না, তোমার আমার সবার বাবাকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। প্লিজ তুমি আর কেঁদো না, আমার কষ্ট হচ্ছে তোমার কান্না দেখে। রনি চৌধুরী বলল, আল্লাহ তালা আমাকে কেন এই পরীক্ষায় ফেলে দিল, এতদিন বাবা না থাকার কষ্টগুলো বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আর আজকে তুষের আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠল। শাওন অনেকক্ষণ বোঝানোর পর প্রেমিকাকে বোঝাতে পারল, তারপর তাকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে স্বামীর লাশের পাশে শায়লা বেগম বিলাপ ধরে কান্না করছে আর বলছে, তুমি আরেকজনের সাথে থাকলেও বেঁচে আছো, এটা ভেবে নিজেকে সামলে নিতাম, কিন্তু তোমাকে এভাবে দেখতে হবে কখনোই কল্পনা করিনি। এমন সময় তার সতীনের সন্তান শিহাব এসে বলল, বড় মা, কিছুদিন আগে মা মারা গেল, আজকে বাবাও আমাদেরকে এতিম করে চলে গেল, এই বলে কাঁদতে থাকে। এটা দেখে শায়লা বেগম শিহাবকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে বলল, বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজকে থেকে তুই আমার সাথেই থাকবি। এমন সময় একজন ডাক্তার এসে বলল, একটা মেয়ে এসেছে, আপনাদের সাথে দেখা করতে চায়। মা চোখের পানি মুছে কেবিনের বাহিরে গেল, বাহিরে এসে দেখল রনি এসেছে তার অ্যাসিস্ট্যান্ট আর বয়ফ্রেন্ড সহ। মা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, মাও কাঁদছে মেয়েও কাঁদছে। তাদের কান্না দেখে শাওনার সিকিউরিটিও কাঁদছে। তারপর মেয়ে বলল, মা বাবার লাশ কোথায়, আমি বাবার লাশটি একবার ছুঁয়ে নিজের কথাগুলো বলতে চাই। মা বলল, আমার সাথে ভেতরে চল। তারপর সবাই ভেতরে গেল। রনি লাশের মুখের কাপড়টি সরাতেই চিৎকার দিয়ে উঠে বলল, না এ হতে পারে না। পাশে থাকা সিকিউরিটিও চমকে উঠল। রনি ভাবল, আমি কি তাহলে আমার বাবাকে নিজের হাতে মেরে ফেললাম। এমন সময় পুলিশ অফিসার এসে রনি চৌধুরী মাথায় পিস্তল ধরে বলল, আপনাকে দারোয়ান রহমান সাহেবের খুনের অপরাধে অ্যারেস্ট করা হলো। মা অবাক হয়ে বলল, মানে আপনি এটা কি বলছেন অফিসার? অফিসার বলল, বিস্তারিত থানায় আসলে জানতে পারবেন, এই বলে রনিকে নিয়ে চলে গেল। তারপর সিকিউরিটি শায়লা বেগমকে সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে মা কান্নায় ভেঙে পড়ল। শাওন পাশে এসে শায়লা বেগমকে সান্ত্বনা দিতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এরকম বাজে স্বভাবের মেয়ে রনি চৌধুরীকে কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলুন। গল্পটির বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় দেবাশিস চৌধুরী, ক্যামেরায় রিমন।